আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি তৈরি করে দেখাবো খুব মজার একটি ভর্তা। তা হলো কাঁঠালের বিচি। এখানে আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে উপরের কালো স্কিনটা ফেলে দিয়েছি, আর নিয়েছি কয়েকটা বিলাতির ধনিয়া পাতা আস্ত, কিছু কুচি করা, কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ, আর আছে চারটা শুকনো মরিচ, সাথে আছে স্বাদ মতন লবণ। এবার প্রথমে আমি কড়াইতে এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ। এবার শুকনো মরিচ তৈলে ভেজে নিতে হবে, আর যখন এটা ভাজা হবে ঠিক তখন এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনও একটু তেলে ভেজে নিতে হয়, এতে করে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আর চেষ্টা করতে হবে সরিষার তেল দিয়ে ভর্তা বানাতে, তাহলে এগুলো খেতে অনেক ভালো লাগে। এবার আমি কাঁঠালের বিচিগুলো এই একই কড়াইতে তৈলে সামান্য একটু এভাবে ভেজে নিব, এতে করে ভর্তাটা আরও অনেক খেতে ভালো লাগে। এভাবে আমি দু চার মিনিট মানে বিচিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার শিলপেটায় আমি এগুলো বেটে নিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর সাথে কয়েকটা আস্ত বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। হাতের ডলার চাইতে শিলপাটা এ ভর্তাটা তৈরি করে খেতে অনেক মজা। তো আমি বলে দিচ্ছি, আপনারা এভাবে একটু ট্রাই করবেন, তাহলে এই ভর্তাটা খেয়ে অনেক টেস্টি পাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে বিচিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে দেখা যায় এভাবে মানে হালকাভাবে একটু বেটে নিলেই ভর্তাটা অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। এ ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করতে খুবই মজা। এতো দেখা যায় আমি সবগুলো বিচি এভাবে বেটে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি। এ পাতাটায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সব ধরনের ভর্তায় বিশেষ করে এ পাতাটা দিয়ে থাকি। আপনাদের হাতের কাছে না থাকলে ধনিয়া পাতা দিলেও হবে, তাতেও অনেক স্বাদ হবে। তো দেখেন এভাবে তৈরি করা হয়ে গেল খুব অল্প সময়ে ভর্তাটা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।